নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে এই যে রক্তগাঁদা দেখতে পাচ্ছেন এই রক্ত আমার শীতের তো সেই শীতের রক্ত গাঁদা তারপরে তার বীজ পড়ে যে চারা বেরোয় সেটাও আমি একটা রেখে দিয়েছি বাকি সবই তুলে তুলে ফেলে দিই প্রচুর চারা বেরিয়ে যায় এদিক ওদিক যারা গাছ লাগান বা গাছ ছাদে বাগান টাগান করেন তারা জানেন সেগুলো একসময় তুলে পরিষ্কার করে দিতে হয় তো তার মধ্যে একটা গাছ রেখেছি আর এই যে টিপটি বৃষ্টি পড়ছে তার মধ্যে ডাল কেটে কেটে আমি দু তিন জায়গায় করে দেবো ওইটাই আমার শীতের রক্ত হয়ে যাবে তো এইভাবে আমি রক্ত কেন্দাটা এভাবেই করি আজকে আমি দেখাচ্ছি রক্ত ওখানে দুটো ডাল কেটেছি এবার দুটো ডাল আমি কোথায় কোথায় লাগালাম এই বৃষ্টি একবার করে বৃষ্টি পড়ছে আর আমি লাগিয়ে আমাকে ভিডিওটা বন্ধ করে দিতে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি চলে আসছে তো আমি পুরো কমপ্লিট ক্লিয়ার কাজটা আমি দেখাতে পারছি না তাও আমি যতটা সম্ভব চেষ্টা করছি দেখানোর তো এখান থেকে দুটো ডাল আমি কেটে নিলাম কেটে নিয়ে তার মধ্যে একটা ডাল আমি এই যে এই জায়গাটাতে লাগালাম এই যে এই প্যাকেটের মধ্যে এটা আবার একটু বড় যখন হয়ে যাবে না উপরের ডোগাগুলো প্রত্যেকটা ডোগা একটু 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 করে আমি কেটে দেব তাহলে কী হবে গাছটা পুরো ঝাঁপঝোপে হবে আর এই প্যাকেটের মধ্যেই পুরো ঝাঁপঝোপে গাছ হয়ে এক একটা গাছেই প্রায় ষাট সত্তরটা করে ফুল ফুটবে আমি যখন ফুল ফুটবে তখনও দেখাবো এছাড়া পূর্বের ভিডিও আমি দেখাবো যে আবার ঝমঝম করে বৃষ্টি এলো এখানে একটা লাগিয়েছি আর একটা গাছ আমি দেখাচ্ছি অন্যদিকে আর একটা সাপোর্টও দিয়েছি এই যে দেখুন যাতে গাছটা না হেলে পড়ে যায় এই যে একটা সাপোর্টও দিয়েছি রোদ উঠলে এটা আমি আবার সামনের দিকে নিয়ে চলে যাব এখন এই বৃষ্টি বৃষ্টি পাচ্ছে আর এই টিপটি বৃষ্টিতে যে কোনো ডাল যা লাগাবেন তাই কিন্তু গাছ লেগে যাওয়া সম্ভব না নাইন পার্সেন্ট আর এই যে বেগুন গাছের এই যে ছোট ছোট জায়গাতে বেগুন গাছগুলো লাগিয়েছি এতে কোনো কীটনাশকও দিই না কোনো কিছু দিই না হয়তো ভাবছেন যে কী করে দেখুন এত কুড়ি এসেছে তবে এই যে হয় না কি এই যে পাতা এই যে কতগুলো ফেললাম এই যে পাতা পোকা পোকা হয়েছে এগুলো কিন্তু কীটনাশক দিলে চলে যাবে অর্গ্যানিকভাবে করতে গেলে তো একটু খাটতে হবে আমি যেহেতু বা কোনো কীটনাশক বাইরের আমি কোনো প্রয়োগ করিও না তাই আমি পাতা যেগুলো হয় সেগুলো একটু নজরে রাখি আর তলার পাতা যদি পেকে যায় সেগুলোও ফেলে দিই কারণ ছোট্ট জায়গাতে ফল আনতে গেলে আমার একটু গাছের পুষ্টিটা সঠিকভাবে পেতে হবে ক্ষেত্রে আমি ওইগুলোও করি আবার এগুলো কেটে দেওয়ার পরে একটু নিম জলও দিয়ে দিই কখনো কখনও হলুদ জলও দিই এই যে দেখুন এখানে আরেকটা লাগিয়েছি এখানে সাপোর্টটা দেওয়া হয়নি এখানে আমার এক্সট্রা একটা সুবিধা কি এই গাছটা বেঁধে দিতে পারি এই যে দেখুন এখানে একটা আমি সাপোর্ট দিয়ে দিলাম মাঝে মাঝে প্রচণ্ড জোর বৃষ্টি আসছে তা আমাকে সরে যেতে হচ্ছে এখান থেকে এই দুটো ডাল কেটে আমি আজ লাগালাম এই দুটো গাছই আমার পুরো ঝুপে এই প্যাকেট তো ভর্তি হয়েই যাবে চতুর্দিকে ঝাঁপঝুঁপে গাছ হয়ে যাবে এবং প্রায় প্রচুর ফুল ফুটবে আমি যখন ফুল ফুটবে তখনও দেখাবো আপনাদের আর এই দেখুন গোটা ভুট্টাটা পুঁতে দিয়েছিলাম আর কী পরিমাণ চারা বেরিয়েছে এই চারা আমার লাগানোর কোনো জায়গা নেই পাশাপাশি যদি কেউ ভিডিও দেখে থাকেন দরকার হয় নিয়ে যাবেন আর একটা ভুট্টা এখানে গাছ এটা এখানে একটা বিষি আলাদা করে পুঁতেছিলাম আগে এই গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে ঠিক আছে বেশ বড়ো হয়ে গেছে ঠিক তো আর এগুলো সবই খুবই ছোটো ছোটো আর এই যে দেখুন আমার এখান থেকে এটা ছাদের সিঁড়ির তলার থেকে এখান থেকে আমার ছাদটা কেমন দেখাচ্ছে সাইডে ছোট ছাদের বাগান এটা আর এই যে সিঁড়িতে উঠতে উঠতে এই যে বন্ধুরা এখন আর আমার জায়গা নেই আর বৃষ্টিটা ঝমঝম করে পড়তে শুরু করেছে তাই গাঁদা গাছ দুটোই লাগালাম আর ওই যে চন্দ্রমল্লিকা দেখছেন তলাতে এই যেখানে গামলাটা আছে তার তলাতে চন্দ্রমল্লিকা আছে ওখান থেকে আমি দুটো চারটে নিয়ে আবার লাগিয়ে দেব এই চন্দ্রমল্লিকা এটা আমার একটা কালার এরপরে আমি আরও তিন চারটে কালার লাগাবো আর গাঁদারও বিভিন্ন ভ্যারাইটি লাগাবো এই দু তিনটে করে সমস্ত কালারগুলো ভ্যারাইটিগুলো দু তিনটে করে থাকে বেশি থাকে না বেশি লাগায়ও না আর যা গাছ আমার বেশিরভাগই নিচে থাকে ফুলের গাছ আর ছাদে ফলের গাছ সবজির গাছ শাক এ সমস্ত থাকে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আর গাছ করুন খুব খুব ভালো থাকুন